হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। দেখেন এখন আমরা আসি হচ্ছে সরারউদ্দিনে, এখানে আসলাম। এইখানে আইসা এমন একটা জিনিস দেখতে পেলাম, দেখেন এখানে ঝোপের আড়ালে কি হচ্ছে দিনে দুপুরে, ঝোপের আড়ালে কি হচ্ছে দর্শক সেটাই আপনাদেরকে দেখাবো, এখন হাতে নাতে ধরবো। সো চলুন যাই আমরা দেখি। দেখছেন ভাই কি হচ্ছে, দেখছেন ঝোপের আড়ালে দিনে দুপুরে কি হচ্ছে এগুলো দেখেন। তুমি বলতেছো তোমার বন্ধু লাগে আর তোমার বন্ধু বন্ধু নিয়ে এখানে আইসা যে এগুলো করে আচ্ছা আমি একটু সাইডে যাই দেখি কি বলে। আসেন দেখি আমি একটা কথা বলি আপনারে, আপনার বাসায় বউ আছে, বউরাই খাজে আরেকটা মেয়ের নিয়ে আইসা এই যে এই পার্কের মধ্যে যে এইগুলো করতেছেন, এই যে এইগুলো করছেন আপনার লজ্জা করে না? সরি ভাই, আপনি আপনি আমার বড় ভাইয়ের মতো আমার ভুল হয়ে গেছে ভাই, আপনি চা রাখেন, চা খেন, চা খাবো মানে না আপনার ভাইয়ের মতো ভাই, আপনার পায়ে ধরি ভাই, আপনার বাসায় জানেন ভাই আমার বউ আছে ভাই, আমার বউ আছে আপনারা কি আর কখন এরকম করবেন? ভুল স্বীকার করেন আর কখনো ভুল হবে না। আচ্ছা আর সবার উদ্দেশ্যে বলেন আর কেউ যেন এরকম ভুল না করে, নাহলে আমাদের আপনাদের মতো কিন্তু এরকম অবস্থা অনেকেরই হয় কিন্তু। আমার মতো আর কেউ কখনো এই ভুল করবেন না। তুমি আচ্ছা অ্যাকচুয়ালি আচ্ছা আচ্ছা অ্যাকচুয়ালি আচ্ছা সমাজে কিন্তু এগুলো ঘটতেছে, ঠিক আছে। দেখা গেল একটা বন্ধু যখন একটা বন্ধুকে নিয়ে ঘুরতে যায় এক জায়গায়, তখন এরকম পরিস্থিতিতে পড়তে হচ্ছে সবাই, সেদিক দিয়ে বিবেচনা করে আপনারা সেভাবে একটু মানে সেফ ভাবে থাকবেন। আর হচ্ছে এখানে কিন্তু দেখে না কে বোন কে হচ্ছে মা কে খালা, এগুলো কেউ দেখে না, সবাই মনে করেন উল্টা পাল্টা মিন করে তারপরে এরকম হেনস্তা করে। তো আপনারা এটা মনে করেন মাথায় রাখবেন। আর হচ্ছে বেশিরভাগ হচ্ছে টাকা খাওয়ার জন্য এটা করে, ঠিক আছে। আপনারা টাকা দেওয়ার দরকার নেই, অনেক কষ্ট টাকা বর্তমান তেলের যে দাম আর হচ্ছে মানে চালের দাম, মনে করেন এরকম টাকা দিলে তো আমরা চাল তেল কিনবো কিভাবে, বুঝেন না? আমরা ফানি করছি, কেউ খারাপ ভাবে নিয়ে খারাপ মাইন্ডে দেবেন না, পুরো ফান ছিল, সবাই ফানি ছিল, আল্লাহ।